মর্নিং প্রোগ্রামিং দুর্গাপুর কম্পিউটার সায়েন্স এডুকেশন সোসাইটি আমি দেবাশিস দেবনা তোমাদের জন্য বিভিন্ন ভাবে তথ্য এবং ক্যারিয়ার গাইড হিসেবে মাঝে মাঝে আমরা চলে আসি এবং তোমাদের যে পরীক্ষা চলছে সেই পরীক্ষার উপর বিভিন্ন গাইড আমরা করার চেষ্টা করছি। অবশ্যই তোমরা তোমাদের কোয়েশ্চেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানিও। আমরা ভোকলেটের ইনফরমেশন দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে এক্সপো বা ভোকলেটে নেগেটিভ মার্কস যেহেতু নেই সেক্ষেত্রে তোমরা কীভাবে আনসার করবে, টাইম ম্যানেজমেন্ট কী করে করবে যখন পরীক্ষা দেবে, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই দেখো, তোমরা যদি না দেখো সেই ব্যাপারটা খুব প্রবলেমে পড়বে। এবং আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তিনি হচ্ছে প্রশান্ত স্যার, প্রশান্ত চৌধুরী স্যার। তো প্রশান্ত চৌধুরী স্যারকে আমরা রিকোয়েস্ট করেছিলাম তিনি তাকে জেক্সপো এবং ভোকলেটের সম্পর্কে কিছু বলতে। অবশ্যই তিনি ভোকলেট সম্পর্কে অনেক কিছু বলে দিয়েছেন এবং কিছু ক্লাসও দরকার হলে এখানে করিয়ে দেবেন। এবং আরেকটি বিষয়ে তিনি বলেছেন যে বর্তমানে তিনি অনলাইন ক্লাস শুরু করছেন ভোকলেট এবং জেক্সপোর জন্য, যদি তোমরা চাও উনি ফোন নাম্বার দিয়ে দেবে, সেই ভোকলেট এবং জেক্সপোর জন্য অনলাইন ক্লাস করতে পারো। সেক্ষেত্রে তিনি অ্যামাউন্ট খুবই কম নিচ্ছেন যা আমাকে জানিয়েছেন, তো সেক্ষেত্রে তোমরা সেইভাবে তোমরা কথা বলতে পারো অনলাইন ক্লাসের জন্যে। স্যারের নাম্বারটা এই ভিডিওতেই আমরা দিয়ে দেবো, তোমরা শুনতে থাকো। এবং আজকে যেটা তিনি আলোচনা করবেন যে জেক্সপোর ক্ষেত্রে, ভোকলেট আগে হয়ে গেছে এবার জেক্সপোর ক্ষেত্রে তোমরা কোন কোন বিষয়গুলো কোন কোন চ্যাপ্টারগুলোতে একটু ধ্যান দেবে। এখানে জেক্সপোর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে 10 পাস, মানে আচ্ছা 10-এর সিলেবাস। তো 10-এর সিলেবাসের ক্ষেত্রে তোমার যেটা থেকে যায় সেটা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এবং তার সাথে সাথে যেটা রয়েছে তোমার হচ্ছে যে ইংলিশ এবং অ্যাপটিটিউড। এই ইংলিশ আর অ্যাপটিটিউডটা এখন আমরা আলোচনা করবো না, কারণ ইংলিশ অ্যাপটিটিউড সম্পর্কে আলাদা আমরা ভিডিও আনছি। আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এবং এই পোর্শনটাতে কীভাবে তোমরা প্রিপারেশান নিতে পারো, কোন চ্যাপ্টারটা ভালো করে পড়তে পারো। নমস্কার প্রশান্ত স্যার, আপনি আপনি এই ভোকলেট সম্পর্কে অনেক কিছু বলেছেন স্টুডেন্টদের জন্য, জেক্সপো সম্পর্কে আপনি একটু আলোচনা করে দিন, এবং কোনো স্টুডেন্ট যদি ইন্টারেস্টেড থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে, তার ফোন নাম্বারটা সবার আগে আপনি বলে দিন। আমার ফোন নাম্বারটা হলো 9333155005। এখন আমি জেক্সপো সম্পর্কে আলোচনা করব। জেক্সপো মানে যেটা মাধ্যমিক পাশের পর 10 পাশের পর দেওয়া যায়, তো এটা দিয়ে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনো করা যাবে, এগুলো নিয়ে আগেই তোমাদের বলা হয়েছে। তো মেইনলি আমি এখানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির যে সিলেবাস রয়েছে এবং সেখান থেকে কোন কোন জিনিসগুলো পড়লে মানে চান্স পেতে সুবিধা হবে সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তো এখানে ম্যাথের মার্কস আছে 40 মার্কস আর ফিজিক্স কেমিস্ট্রি 10, 10, 10 এবং 10। তো দেখা যাচ্ছে যে আগের বারের তুলনায় এবারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে। তো এখানে ম্যাথের ওপর পুরোপুরি নাম্বারটা ডিপেন্ড করবে। তো ম্যাথের যে সিলেবাস রয়েছে তো সেগুলো একটু ভালো করে শুনবে, যেখান থেকে তোমার যেসব জিনিসগুলো মন দিয়ে করতে হবে আর কি। দেখো ম্যাথের মেইন আছে যে বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার, এরপরে সার্টস আছে, এবার রিয়েল নাম্বার সার্টস এগুলো থেকে ছোট ছোট কোশ্চেন আসে, কম আসে, কিন্তু বেশিরভাগ কোশ্চেন তোমার আসবে যেমন দূরত্বের সূত্র থেকে, তারপরে সামন্তরিকের সূত্র, ত্রিভুজের সূত্র, এই যে বিশেষ করে উপপাদ্য রিলেটেড যেসব কোশ্চেন আছে ওগুলো আসবে। এছাড়া পলিনোমিয়াল, পলিনোমিয়াল মানে কোনো একটা ইকুয়েশন থাকবে তো সেখান থেকে কোনো কিছুর ভ্যালু বের করতে দেবে তোমাকে, এর জন্য ফ্যাক্টরাইজেশন মানে ফ্যাক্টর উৎপাদক বিশ্লেষণ এটা খুব ভালো করে জানতে হবে। এরপরে ট্রান্সভার্সাল বা মিড পয়েন্ট যেটা মধ্যবিন্দু সূত্র ত্রিভুজের, এটা খুব কাজে লাগে। এছাড়া নর্মাল অ্যারিথমেটিকের যেসব আছে তোমার লাভ ক্ষতি, তারপরে এমনি স্ট্যাটিস্টিক্সের কিছু কিছু রয়েছে, স্ট্যাটিস্টিক্স মানে তোমাকে মিন মিডিয়ান মোড এসবগুলো বের করতে দেবে, কিছুটা ক্ষেত্রফল রিলেটেড মানে পরিমিতির ক্ষেত্রে তোমার থাকবে, ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল এইসবগুলো নিয়ে কিছুটা থাকবে। এরপর থাকবে কোনো সরলরেখাকে ধরো মাঝখানে ডিভিশন করা যায়, আবার বাইরে থেকেও ডিভিশন করা যায়, তো এইগুলোর ফর্মুলার উপর কিছু কিছু প্রবলেম থাকে। এরপরে এমনি সুদ কষা থাকবে, সুদ কষার মধ্যে দু রকমেরই থাকবে, সরল সুদ থাকবে, আবার যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট সেটাও থাকবে, অনুপাত সমানুপাত দিয়ে কিছু কিছু অঙ্ক থাকবে। তো বেশিরভাগ অঙ্কের মধ্যে থেকে বেশি পার্টটা যেটা থাকবে সেটা এখানেও কিন্তু সেই যেমন ভোকলেটে ছিল, এখানেও কিন্তু এই জ্যামিতির পার্টটা এবং পরিমিতির পার্টটা বেশি হয়ে যাচ্ছে, এবং এর সঙ্গে আর একটা যোগ হয়েছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি এখন অনেকটাই বড় হয়ে গেছে, ভাস্ট হয়ে গেছে, তো ত্রিকোণমিতি সবগুলোই থাকবে, ত্রিকোণমিতি রেশিওটাও থাকবে, অনুপাত থাকবে, তারপরে মাল্টিপল যে ফাংশনগুলো আছে ত্রিকোণমিতি কিউব করা এগুলো সবই থাকবে। তো এই জায়গাগুলো একটু মন দিয়ে পড়তে হবে। এছাড়া এমনি পিথাগোরাসের থিওরেম থেকেও
কিছু কিছু থাকবে অঙ্ক, তবে বেশিরভাগ এমসিকিউ থাকবে, সেই জন্য অত ভয় পাওয়ার কিছু নেই। তবে পড়তে হবে, স্টাডি করতে হবে, মানে যেসব জিনিসগুলো ছিল ক্লাস টেনে সেগুলোর উপরেই নতুন করে আবার দেওয়া হয়েছে, এগুলো থেকেই কোশ্চেনটা আসবে। আচ্ছা, এটা তো ম্যাথের গেল। এবার ফিজিক্সের, ফিজিক্সের মোটামুটি যেমন বল আমরা পড়েছিলাম, ফোর্স, ফোর্সের যেটা ছিল নিউটনের সূত্র, তো ওগুলো থাকবে যথারীতি, তার সঙ্গে কার্য শক্তি ক্ষমতা, শব্দ সাউন্ড থাকবে, তাপ থাকবে। তারপরে তোমরা এমনি পড়েছো যে কেমিস্ট্রিতে মিক্সচার কী করে সেপারেশন করা যায়, সেই সেপারেশনের প্রসেসগুলো নিয়ে কোশ্চেন থাকে। আবার কখনো ওয়াটারের যে ভেরিয়াস বিহেভিয়ার নিয়ে কোশ্চেন থাকবে, তারপরে গ্যাসের সূত্র নিয়ে কিছু কোশ্চেন থাকবে, বয়েলস ল, চার্লস ল এগুলো নিয়ে। এছাড়া থাকবে লাইটের ওপর কোশ্চেন থাকবে, লাইটের রিফ্লেকশন, রিফ্র্যাকশন এগুলোর ওপর, তারপর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এইসবগুলো নিয়ে কোশ্চেন থাকবে। আর পিরিয়ডিক টেবিল, কারণ ফিজিক্স কেমিস্ট্রি দুটো আমি একসঙ্গেই বলে দিচ্ছি আর কি। এছাড়া পর্যায় সারণীতে কিছু থাকবে, এর মধ্যে তো বন্ডিং যেটা রয়েছে, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, এটা ভোকলেটে বেশি করে আছে, জেক্সপোতে কম থাকবে, খুব কম থাকবে একটা কি দুটো কোশ্চেন। তারপরে কারেন্ট ইলেকট্রিসিটি মানে কোটা থেকে থাকবে, কেমিক্যাল যেসব তোমার কেমিক্যাল রিয়াকশানের ছোটো ছোটো কিছু ক্যালকুলেশন আছে, এমএসটির যে ফর্মুলাটা আছে ওইটা মনে রাখতে হবে, এমনি রেজিস্ট্যান্সের ফর্মুলা জেনে রাখতে হবে। আর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি কী করে মোল, মোলের কাউন্টিংটা করা যায়, তো সেটা জানতে হবে। কিছু কিছু ছোটো ছোটো জিনিস আছে, যেসব জিনিসগুলো জেনে গেলে মোটামুটি কেমিস্ট্রির পার্টটা একটু ম্যাথামেটিক্যাল দিকে যাচ্ছে, বাকি ফিজিক্সের পার্টগুলো অত খুব সিম্পলের মধ্যেই যাবে, নিউটনস ল, বল এইসবের ওপর। এছাড়াও তোমার এই, এছাড়া অ্যাসিড বেস সল্ট যেটা আছে, মানে অ্যাসিড বেস সল্টের ওপর কিছু থাকবে কোশ্চেন, ওগুলো খুব নর্মাল কোশ্চেন থাকবে, ওগুলো নিয়ে অত ইয়ে কিছু নেই। এই মোটামুটি তোমার ফিজিক্স কেমিস্ট্রি খুব একটা তো, কারণ দশ নাম দশ দশ করে থাকবে, খুব একটা বড় হবে না, তবে এগুলোর ওপরে জাস্ট জেনারেল একটা মানে পুরোপুরি কনসেপ্ট থাকতে হবে আর কি। কিছু কেমিস্ট্রির প্রবলেম আর কিছু ফিজিক্সের প্রবলেম, আর বাকি পুরো জেনারেল একটা নলেজ থাকলেই ফিজিক্স কেমিস্ট্রিতে নাম্বারটা তোলা যাবে আর কি। আর ম্যাথেরটা একটু ভালো করে খাটতে হবে, কারণ 40 নাম্বার 40 মার্কসের ব্যাপার আছে এটাতে। ব্যাস এই পর্যন্ত। তো এক্ষেত্রে স্যার যেটা বললেন যে ম্যাথসটা বিশেষ গুরুত্ব পেয়ে যাচ্ছে, কেননা এখানে 10-10 যেহেতু করে দিয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, সেক্ষেত্রে 40 মার্কস, তো এই 40 মার্কসটা ম্যাথসের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দাঁড়াচ্ছে, এবং 10-10-এর মধ্যে তোমরা একটা ছোট্টভাবে একটা সাজেশন করে করতে পারো যারা কম প্রিপারেশন নিয়েছো। তো সেক্ষেত্রে আমরা এই সাজেশনগুলো নিয়ে আসবো, তার সাথে সাথে স্যারকে বলেছি আমরা যে বিভিন্নভাবে গাইড করতে, তো স্যার নিশ্চয়ই গাইড করার এই এক মাস ধরে গাইড তোমাদেরকে করবেন, এবং স্যারের নাম্বারটা নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো। এবার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তোমাদের যে অ্যাপটিটিউড রয়েছে, যে তোমাদের ইংলিশ রয়েছে, সেই বিষয়গুলো অবশ্যই নিয়ে আসবো, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এখন ইংলিশ এবং অ্যাপটিটিউড, সো এই অ্যাপটিটিউড এবং ইংলিশের জন্য কিছু ক্লাস আমরা নিয়ে আসছি, এবং স্যারকেও আমরা রিকোয়েস্ট করেছি যে ম্যাথসের ওপরে কিছু বিশেষ বিশেষ অঙ্ক তোমাদেরকে দেওয়ার জন্যে, এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি যেহেতু 10-10 করে দিয়েছে, সেক্ষেত্রে সাজেশনটা একটা করে দিতে, কেননা এত পড়ে লাস্টে আমি 10-10-20-র জন্য এগোবো, সেটা তো খুব একটা চাপের ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে যে একটা ভালো সাজেশন যদি আমরা দিয়ে দিতে পারি কোনোভাবে, যে সম্ভাব্য আসতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের একটা হেল্প হবে। তো স্যার এরপরে কিছু ক্লাস টপিক নিয়ে আপনাকে অনুরোধ জানালাম, যে কিছু ক্লাস যদি আপনি করিয়ে দেন এদেরকে জেক্সপোর ওপর। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি এগুলো পড়ে এর নেক্সট সেশনে আমি ওদের আমাদের পুরো মানে ডিটেলস কিছু সাজেশন দিয়ে দেবো, যাতে খুব সুবিধা হয় ওদের পরীক্ষা দিতেও।